রাজ্যের মুখ্যমন্ত্রী প্রায়শই ভাষণে শ্রেষ্ঠ ত্রিপুরা করে তোলার কথা বলেন, এক্ষেত্রে নারী নির্যাতন রোধ, মহিলাদের সম্মানের কথা বলে থাকেন। অথচ এর উল্টো চিত্র প্রায়শই দেখা যাচ্ছে বিজেপি আইপিএফটি জোট রাজত্বে। অভিযোগ, শাসক দলের একাংশ বীর পুঙ্গব বীরত্ব জাহির করতে যা খুশি তাই করে যাচ্ছেন। এমন দৃশ্য দেখা গেল মেলাঘর হাসপাতালে। ধরাকে সড়াক জ্ঞান করা শাসক বিজেপি দলের নেতা যা করলেন তা বলার অযোগ্য। হাসপাতালে গিয়ে এই নেতা অশ্রাব্য অশ্লীল ভাষা প্রয়োগ করে নার্সদের দিকে তেড়ে গেলেন। মারতে উদ্যত হন গেরুয়া রামাবলী গায়ে জড়িয়ে থাকা এই নেতা। নার্সদের টেনে ছিঁড়ে ফেলারও ধমকি হুমকি দিলেন। বিজেপি নেতার এই আচরণ এক প্রকার শ্লীলতা হানির সমতুল। নার্সরা নাকি সাধারণ, কিছুই করার নেই নার্সদের। শাসক দলের এই নেতা কি বললেন নার্সদের শুনে নিন একবার। একজন রুগী আছে, সাধারণ ব্যবহার কিন্তু করা হইতো না। প্রধানমন্ত্রী দিছে আমরা সেবা করবি কিছু রাজ্যে চলছে হীরার যুগ। শ্রেষ্ঠ মডেল রাজ্য গড়ে তোলার বুলিয়া ওড়াচ্ছেন জোট সরকারের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। অথচ বিপ্লব বাবু যাদের হাত ধরে ত্রিপুরাকে এগিয়ে নেবার স্বপ্ন দেখাচ্ছেন, সেই নেতাদের এটাই কি রূপ? ঘটনা চাউর হতেই স্বাস্থ্যকর্মীদের মধ্যে ক্ষোভ ছড়িয়েছে। কিভাবে হাসপাতালে ঢুকে এত দুঃসাহস দেখালেন বিজেপির বীর পুঙ্গব নেতা, এই প্রশ্ন উঠছে। যারা ২৪ ঘন্টা রোগীদের সেবা যত্ন করছেন তাদের এইভাবে অপমান, টেনে ছিঁড়ে ফেলার ধমকি। এই নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেবে কি প্রশাসন, নাকি শাসক দলের নেতাদের রক্তচক্ষুর ভয়ে মামলাই নেবে না পুলিশ? সেদিকেই তাকিয়ে আছে হীরার যুগের রাজ্যবাসী। Pure Report, Channel Dinrat.